গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পতালতেই নিরাপদ নহয় শিশু। শুকুরবারে সন্ধিয়া জি এম সি এইচর নবজাতকর আই সি ইউ জুই। আই সি ইউর বাহিরত পিতৃ মাতৃ আত্মীয়র হাহাকার। সন্তানক বুকুত বান্ধি লৈ নিরাপদ স্থানলৈ ঢপলিয়ালে পিতৃ মাতৃ আত্মীয়। গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পতালত এক ভয়ংকর অবর্ণনীয় পরিস্থিতি। শুকুরবারে সন্ধিয়া তেতিয়া 6:30 বাজিছিল। হঠাৎ হুয়া দুয়া লাগিল গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের নবজাতকর আই সি ইউত। সেই সময়ত আই সি ইউটোত আছিল 68 নবজাতক। জুই লগা স্থানত আছিল 22 শিশু। এক হাহাকার পরিস্থিতি। অগ্নি নির্বাপনের চেষ্টা চলা হল। ধোঁয়ায় সানি ধরলে নবজাতকর আই সি ইউ। আই সি ইউর পর উলিয়াই দিয়া হল সকল নবজাতক। নিজ নিজ সন্তানক লো উলাই আহিল পিতৃ মাতৃ আত্মীয়। আই সি ইউর পর হাহাকার লগালে দরজা খুলি ফেলা হয়েছে, জুই জুই করলে হাহাকার লগালে। মই বেবিক লই ফেলে তারমানে মকর চলালে লই আহিল। উপস্থিত হলহি অগ্নি নির্বাপক বাহিনী আরক্ষী। সকলোরে তৎপরতাত জুই ধোঁয়ার মাজৰ পৰা সকলো শিশুকে নবজাতকৰ আই সি ইউৰ পৰা উদ্ধাৰ কৰা হল। ইয়াতে তেওঁলোকৰ যিটো ইনবৰ্ণ ইউনিট, তাৰ পৰা অলপমান মানে স্মক ওলাইছিলে ভেণ্টিলেটৰ পৰা। এইখিনি লগে লগে মানে এইটো নিউট্ৰেলাইজ কৰি দিয়া গ'ল আৰু এতিয়া যিখিনি মানে মানুহ ওলাই গৈছিলে গোটেই আকৌ মানে ভিতৰত সোমাই আছে। নিশাই জি এম সি এইচত উপস্থিত হৈ পরিস্থিতির বুজ লৈ ঘটনার তদন্ত ঘোষণা করিলে স্বাস্থ্য বিভাগের রাজ্যিক মন্ত্রী পীযূষ হাজরিকায়। আই সি ইউত থাকা সিপেপ নামের যন্ত্রটোর শর্ট সার্কিটর ফলতেই অগ্নিকাণ্ডর সূত্রপাত। আমার ইনবর্ণ ইউনিটত একটা সিপেপ মেশিন বলে থাকে, সেই মেশিনটো একটা স্ট্যান্ড টাইপ স্ট্যান্ডর নিচিনা। সেই মেশিনটো কি হয়েছিল, মেশিনটো ইলেকট্রিক্যাল মেশিন হয়। সেই মেশিনটো ধোঁয়া ওলাইছিলে, মেশিনটোৰ পৰা জুইৰ মানে লেলিহান শিখা কাইণ্ড অফ বস্তু ওলোৱা নাছিলে। যদি ওলাইছিলে বুলি প্ৰত্যক্ষদৰ্শীয়ে খুব সৰুকৈ ওলোৱা বুলি কয়। মেশিনটো গলি পেলাই ধোঁৱা ওলাইছিলে। ধোঁৱা ওলোৱাৰ ফলত কি হ'ল, যিহেতু ধোঁৱা ওলালে, ধোঁৱা ওলোৱাৰ কাৰণে মানুহবিলাক অলপ পেনিক হ'ল। গতিকে জুই লগা বুলি হুলস্থুল কৰি দৌৰা ধপৰা হ'ল। প্ৰত্যক্ষদৰ্শীয়ে তেনেকৈ কয়, আপোনালোকেও দেখিছে, মই আপোনালোকৰ সন্মুখতে আহিছোঁ। কিন্তু এটা সৌভাগ্যক্ৰমে কোনো ধৰণৰ কেজুৱেলিটি নাই। উল্লেখ্য যে উদ্ধার অভিযানের মাজতে অত্যাধিক ধোঁয়ার বাবে অসুস্থ হয়ে পড়িল এগারী চিকিৎসক। অলপ হেৰি তাত মানে ধরক মানে গেছ যেটা হয় ফিউম যে আমার হেৰি, তার কারণে মানে অলপ অসুস্থ হয়েছিল। বর্তমান ঠিকই আছে আৰু আমি ধরো কম বেশি সবরে অলপ সেটা হয়েছিল। মন্ত্রী আর চিকিৎসালয় কর্তৃপক্ষই এই ঘটনাত কোনো শিশু আক্রান্ত হওয়া নাই বলে দাবি করলেও একে পরিস্থিতিতে এগারী চিকিৎসক অসুস্থ হওয়া ঘটনায় সকলকে চিন্তিত করে তুলিছে। ব্যুরো রিপোর্ট, DY 365।